আমি জিলা উপায়ুক্তকে ধরে আরক্ষী অধীক্ষক আর বিভিন্ন বিভাগের বিষয়াসকল আমি আলোচনা করছ। লকডাউনের সময়সাত আমি প্রথমতে যেটা রাজ্য সরকারের তরফের দিয়া হয়েছিল সেই সময়তে কিছু অভিজ্ঞতা আমি সঞ্চয় করেছিল, কারণ অভিজ্ঞতা আমার পূর্বতে কারোই না, জনপ্রতিনিধি না, বিষয়া না, রাইজর না। সময়সাত যেখানে আমি সমস্যার সম্মুখীন হয়েছিল তার উপর ভিত্তি করে যেটা লকডাউন বহাই দিয়া হল, মাননীয় প্রধানমন্ত্রী লকডাউন বৃদ্ধি করলে করোনা সংক্রমণ রোধ করবর কারণে তিন মে লৈকে যেটা বহালে, যা দিন কেটাত আমি রাজ্যখনের প্রতিটি অঞ্চললে গই জিলালে গই আমি প্রশাসনের বিভিন্ন বিভাগের মুরব্বী বিষয়াসকলের আলোচনা করছো। বিশেষভাবে আমার দায়িত্ব থাকা যা বিভাগ আছে আপনাদের জানে যে মাননীয় মুখ্যমন্ত্রীও রাজ্যখনের প্রান্তে প্রান্তে আমার স্বাস্থ্যকর্মী সকল চিকিৎসকক উৎসাহ যোগার এই সময় লকডাউন যাতে সকলে মানি চলে, কোভিড-19 যে গাইডলাইন ইয়া যাতে মানি চলে তার কারণে হয়েছে বহু ঠাইল, আর স্বাস্থ্য বিভাগের মন্ত্রীগুলো বিশেষভাবে এই ক্ষেত্রত যেখানে করবল বিভাগের তরফের করেছে আহিছে ইয়ালে যাকালিও আহিছিলে। আমি আজি আহিলো আমি দেখিছো যে যা দিন কেটাত বিভিন্ন জেলাত খেতিয়কসকলে কিছু লোকসানের সম্মুখীন হবলগিয়া হল লকডাউন হওয়ার লগে লগে, কারণ এই বিলাহী উৎপাদনের সিজন আছিল, বেঙেনা জিকা ভেন্ডি যা শাক পাচলি আছিল, কারণ আমার রাজ্যখনত যিমান উৎপাদন হয় আর যিমান বাম্পার উৎপাদন হয়েছিল এবার তার তুলনায় এটা কনজামশন নাই, কারণ মার্কেট নাই। সুবুরিয়া রাজ্যলে আমি এইবিলাক পঠাও প্রায় 125 কোটি মান টাকা আমি প্রত্যেক বছরে পাও, সিয়া বন্ধ হয়ে গেল যাওয়া সময়সাত। ঠিক তেনেকে অন্য রাজ্যলে পঠাও, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যলে, সিয়াও বন্ধ হয়ে গেল। আর প্রথমবার কারণে আমার সরকারের দিনত আমি এক্সপোর্ট করার ব্যবস্থা করেছিল, সিয়াও বন্ধ হয়ে গেল। আর আটাইতকৈ ডাঙৰ সমস্যা হয়েছে যে কিছু জেলাত যাকত কোভিড-19 পেসেন্ট রোগী ধরা পড়ি সেই ঠাইবিলাকর পৰা অন্য জেলালে সরবরাহ বন্ধ হয়ে গেল, কারণ গ্রহণ নকরে, একসেপ্ট নকরে রাইজর হেসাত প্রশাসনেও ব্যবস্থা গ্রহণ করবলগিয়া হয়েছে। গতি এনেবর কারণে খেতিয়কর লোকসান হয়েছে। তার মাজতে আমি বর্তমান সময়ত সুবুরিয়া রাজ্যলে শাক পাচলি আমি পঠাইছো, 9খন গাড়ি আমি মণিপুরলে পঠাইছো, আর আমি কার্গোর জড়িয়ে দেশের বাইরলে পঠোৱাৰ কারণে প্রচেষ্টা অব্যাহত রাখিছো। আর যদি এই হয় তেতিয়াহলে মই ভাবো যে নিশ্চিতভাবে আমার ফার্মার্সখানি উপকৃত হব। আর ফার্মার্সর সুবিধার কারণে আমি কেতবোৰ আঁচনি গ্রহণ করছো, বিশেষভাবে আজি আমি দেখিছো যে এই সময় উৎপাদন হয়ে আছে, যদি আমি এটা খেতি নকরো এটা খেতির সিজন, আমি খারিফ আমি করব ভেন্ডি জিকা তিঁয় এইবিলাক করব, তার কারণে সরকারে কিছু বীজ দিয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে, সেইখানে আমি খুব সোনকালে দিয়ার ব্যবস্থা করি। আর ভারত সরকারে ইতিমধ্যে আপনাদের জানে যে শেহতিয়া যে গাইডলাইন দিছে সেই গাইডলাইনত কৃষি ক্ষেত্রখনত যথেষ্ট রেহাই দিছে, পেস্টিসাইড সার বিভিন্ন ধরনের যাক কৃষির লগত জড়িত সা সামগ্রীর দোকান বা মিলবিলাক ফেড মিল এইবিল রেহাই দিছে, গতি সেইখানে যাতে নিয়মিয়াভাবে চলি থাকে, সোশিয়াল ডিস্টেন্সিংটো মেইনটেইন করে সেই দিকটির প্রতি আমি গুরুত্ব দিবলে প্রশাসনক অনুরোধ জানাইছো, কারণ আমার মূল লক্ষ্য হয়েছে কোভিড-19 সংক্রমণ প্রতিরোধ করা, সেইটুক পাহরি আমি কোনো স্টেপ আমি আগবাহিব নোৱাৰো, দিব নোৱাৰো। আর আমি গাইডলাইন ফলো করব লাগিব, কোভিড-19 যে গাইডলাইন, হেলথর যে গাইডলাইন, সেইমতে আমি যাব লাগিব। আর সিঙ্গুল উইন্ডো সিস্টেমে আমি বর্তমান আগবাহি গৈ আছো, এখন টাস্ক ফোর্স আছে হেডেড বাই চিফ সেক্রেটারি, আমি কেবিনেট সময়ে সময়ে বহিছো মুখ্যমন্ত্রীর, মাননীয় মুখ্যমন্ত্রীর অধ্যক্ষতাত, গতি আলাপ আলোচনার মাজেরে কালেকটিভলি আমি এই গোটেই কামখিনি করছো। বর্তমান সময়ত স্বাভাবিকতে রাইজর যেখানে অসুবিধা হয়েছে সেয়াও আমি উপলব্ধি করছো। আর বিশেষভাবে মাননীয় মুখ্যমন্ত্রী এটা নির্দেশ দিছে যে খাদ্য বস্তু যাতে এমাহলৈ মজুত থাকাটো নিশ্চিত করা হয়, আর তার কারণে ফণীভূষণ চৌধুরী ডাঙরিয়া বিভিন্ন জেলালে গেছে, বিষয়াসকলের আলোচনা করেছে, আজি লগত এই বিভাগের দায়িত্ব থাকা এডিশনাল চিফ সেক্রেটারি আমার লগত আহিছে।
গতিকে গোটেই কথাখিনি আজি কাছাৰত আমি আলোচনা কৰিছো সন্মানীয় ইয়াৰ কেউটা সমষ্টিৰ বিধায়কসকলৰ লগত ইনচাৰ্জ মাননীয় মন্ত্ৰীগৰাকীৰ লগত যে আহি থকা দিনবিলাকত যিবিলাক সমস্যাৰ যোৱা দিনকেইটাত সন্মুখীন হৈছে গতিকে সেইবিলাক যাতে ভৱিষ্যতৰ দিনত নহয় সেইখিনি নিশ্চিত কৰিবৰ কাৰণে প্ৰশাসনক আমি কৈছোঁ আৰু যদি এনে অৱস্থাত কোনো অসাধু ব্যৱসায়ীয়ে হওক আমাৰ বিষয়া কৰ্মচাৰীয়ে হওক যদি তেওঁলোকে অসৎ উপায় অৱলম্বন কৰে কামত যদি গাফিলতি কৰে তেতিয়াহ'লে প্ৰশাসনে নিশ্চয় ব্যৱস্থা গ্ৰহণ কৰিব সেই কথাখিনিও আমি প্ৰশাসনক কৈছোঁ তেনেবোৰ কমপ্লেইন আমি কেতবোৰ আজিৰ দিনটোতে পাইছোঁ সেইবিলাক অনুসন্ধান হ'ব আৰু সেইবিলাকৰ ক্ষেত্ৰত আইনী ব্যৱস্থা নিশ্চয় গ্ৰহণ কৰা হ'ব ইয়াৰ উপৰিও আৰু এটা ডাঙৰ সমস্যা আমাৰ সন্মুখত আহি আছে সেয়া হৈছে বান সমস্যা আৰু বানৰ কাৰণে আমি যোৱাবাৰ কমিউনিটি নাৰ্চাৰী কৰিছিলোঁ যাতে ফাৰ্মাৰ্ছক আমি ছাপৰ্ট দিব পাৰোঁ আৰু এইবাৰো তেনেধৰণে আমি প্ৰতি ঠাইত আমি কমিউনিটি নাৰ্চাৰী কৰাৰ সিদ্ধান্ত লৈছোঁ আৰু আমি প্ৰতিখন ডিষ্ট্ৰিক্টৰ বৰ্তমান সময়ত ৰিকুৱাৰমেণ্ট কি সেইখিনি আমি বিচাৰিছোঁ সেইমতে আহি থকা দিনবিলাকক ফাৰ্মাৰ্ছক ছাপৰ্ট কৰিবৰ কাৰণে আমি যি ব্যৱস্থা লাগে বিভাগৰ পৰা আমি সেইখিনি কৰিম ইয়াৰ উপৰিও গাখীৰ কণী মাংস এইবিলাক যাতে ঠিকমতে চলি থাকে কাৰণ মানুহক প্ৰটিনো লাগিব তাৰ বাবে যাৱতীয় ব্যৱস্থা গ্ৰহণ কৰিবৰ কাৰণে আমি আমাৰ বিভাগক নিৰ্দেশ দিছোঁ আৰু এই ক্ষেত্ৰত কৃষিৰ ক্ষেত্ৰত হেডেড বাই DDC এখন কমিটি ইয়াত হৈছে ঠিক তেনেকৈ DC-ৰ অধ্যক্ষতাত এখন ইয়াত আৰু এখন কমিটি হ'ব যাতে ভেটেনেৰীৰ যিবিলাক কাম কাজ আছে সেইখিনি চোৱা চিতা কৰিবৰ কাৰণে ইয়াৰ উপৰিও আমি মুখ্যমন্ত্ৰীৰ সমগ্ৰ গ্ৰাম্য উন্নয়ন যোজনাৰ জৰিয়তে যি ট্ৰেক্টৰ দিয়াৰ ব্যৱস্থা কৰিছিলোঁ সেই আঁচনিখিনি চলি থাকিব সেই কামবোৰ চলি থাকিব পাৱাৰ টিলাৰ পাব ট্ৰেক্টৰ পাব সাৰ পাব বীজ পাব কিন্তু মনত ৰাখিব লাগিব আমি ছ'চিয়েল ডিষ্টেন্সিংটো মেইনটেইন কৰি এই কামখিনি কৰিব লাগিব মই বানপানীৰ কথাটো কৈছোঁৱেই তো মথাউৰিৰ নিৰ্মাণৰ কামটো অতি গুৰুত্বপূৰ্ণ কাম যিটো সময়ত যুদ্ধকালীন ক্ষিপ্ৰতাৰে আমি কৰিব পাৰিব লাগিছিল মাননীয় মহন্ত ডাঙৰীয়া প্ৰস্তুত হৈছিল সেই সময়তেই লকডাউন দি দিয়াত স্বাভাৱিকতে এই কাম কাজবিলাক ৰখি যাবলগীয়া হ'ল এইকেইটা দিনত তেখেতেও বিভিন্ন ঠাইলৈ গৈ এই কামখিনি যাতে ক্ষিপ্ৰতাৰে হয় সেই বিষয়ে বিভাগীয় বিষয়া ঠিকাদাৰসকলৰ লগত আলোচনা কৰিছে প্ৰশাসনৰ লগত আলোচনা কৰিছে আজিও তিনিখন জিলাত তেখেতে কঠোৰভাৱে নিৰ্দেশ দিছে যাতে মানুহে বানৰ কাৰণে মথাউৰি ভঙাৰ কাৰণে আকৌ যাতে চাফাৰ কৰিবলগীয়া নহয় তাৰ কাৰণে যুদ্ধকালীন ক্ষিপ্ৰতাৰে এইকেইটা দিনত কাম কৰিব লাগে গতিকে এইখিনি আমি আজিৰ দিনটোত বিভিন্ন ঠাইলৈ গৈ আলাপ আলোচনা পৰ্যালোচনা কৰিছোঁ আৰু তেনেধৰণে আমি প্ৰশাসনক আৰু আমাৰ বিভাগসমূহক আমি নিৰ্দেশ দিছোঁ মোটামুটি ইমানেই গম পালোঁ যে তেখেতসকলে দুই ট্ৰাক চব্জি বৰপেটাৰ পৰা আনিছে আৰু ইয়াতো যদি নাটনি হয় ইয়াত কিছুমান লোকেল উৎপাদিত শাক পাচলি আছে সেইখিনি আজি আমাৰ বিভাগীয় বিষয়াসকলক কৈছোঁ যাতে সেই ঠাইবিলাক সঠিকভাৱে চিহ্নিত কৰিব লাগে লাৰ্জ স্কেলত যিবিলাকে খেতি কৰিছে সেইবিলাক চিনি পায় কিন্তু কম কমকৈ খেতি কৰিছে তেওঁলোকে এতিয়া মাৰ্কেট পোৱা নাই সেইখিনিক অগ্ৰাধিকাৰ দিব লাগে তাৰ পৰা বাহিৰৰ পৰা আনিব লাগে আৰু আমিও যিমান পাৰোঁ এইকেইটা দিনত বাহিৰলৈ মইতো উল্লেখ কৰি গৈছোঁ পঠিয়াবলৈ মই চেষ্টা কৰিছোঁ আজি আৰক্ষী অধীক্ষক ডাঙৰীয়াও আছিল গতিকে এইবোৰ ক্ষেত্ৰত গাখীৰ কণী যোগান মাছ মাংস এইবিলাকৰ ক্ষেত্ৰত যাতে অসুবিধা নহয় শাক পাচলি খাদ্যবস্তু নিয়াত যাতে অসুবিধা নহয় তাৰ কাৰণে যাৱতীয় ব্যৱস্থা গ্ৰহণ কৰিবলৈ কোৱা হৈছে আৰু উপায়ুক্ত ডাঙৰীয়ানী আছে তেখেতে নিজেও কৈছে যে এইখিনি অসুবিধা নাপায় সেই ব্যৱস্থা তেখেতে কৰিব সেইটো আমাক নিশ্চিত